নমস্কার বন্ধুরা, কমপ্লিট স্মার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। সকাল হতে না হতেই নতুন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল। কি কন্ট্রোভার্সি তোমরা এতক্ষণে অনেকেই অবগত হয়ে গেছো যে একটি ইউটিউব চ্যানেল একটি ভিডিও পাবলিশ করেছে, সেখানে নাকি বলা হচ্ছে যে 2019 সালের যে সমস্ত চাকরি প্রার্থী বা ক্যান্ডিডেট যারা জব পেয়েছে তাদের নাকি যে করেসপন্ডেন্ট উকিল আছে, প্রাইভেট প্রসিকিউটর আছে, তারা নাকি 13 তারিখের কোর্টে হাজির হবেন না, এটা শুনতে পাওয়া যাচ্ছে বা একটি কল ভাইরাল কল রেকর্ডিংয়ের মাধ্যমে এটা কিন্তু সবার পাবলিক ডোমেনে এখন সবাই দেখতে পাচ্ছে। তা সেটা নিয়েই তোমাদেরকে একটা ভিডিও করে বলছি। দেখো, যদি সত্যি জিনিসটা ঘটে থাকে তাহলে জিনিসটা কতটা খারাপ, কতটা ভালো সেই সম্পর্কে, আর এদের কতটা ইউনিটি সেটা সবার চোখের সামনেই ধরা পড়ে যাচ্ছে। সবাই নাকি বলতো 2019 সালের কনস্টেবলদের এত সুন্দর ইউনিটি কোনো বছর কোথাও দেখতে পাওয়া যায়নি। দু বছর ধরে যারা এত কষ্ট করে, এত মেহনত করে যারা চাকরিটাকে ছিনিয়ে নিয়ে এসেছিলো, আজ তাদের চাকরি হয়তো লাস্ট অবধি থাকতে নাও পারে। এটা আমি আবারও বলছি, যদি ওরা অ্যাজ এ পার্টি হিসাবে যদি কেস না চালায়, দেখো হাইকোর্টে কিন্তু মামলাটা নিষ্পত্তি কিন্তু এখনও ঘটেনি, যদি ওরা যদি পার্টি হিসাবে যদি কেসটা যদি নাই চালায় বা যে কোনো রকম উকিল দিয়ে যদি না ওরা প্রেজেন্ট থাকে, তাহলে কিন্তু জাজের কাছে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া যাবে। তার কারণ হচ্ছে এরা কিন্তু স্যাটের রায়, হাইকোর্টের নির্দেশেই কিন্তু এরা এখনও ওই কেসটাতে আছে, ঠিক আছে। আর ইভেন 8400 সামথিং যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, এরা কিন্তু এখনও কিন্তু তোমরা মুছ লেখা দিয়ে, সোজা কথায় মুছ লেখা দিয়ে এরা কিন্তু চাকরি করছে। এদের কিন্তু চাকরি এখনও স্থায়ী হয়নি। যদি এরা যদি চাকরি বা এরা যদি যে সত্যি যদি রেকর্ডিংটা হয়ে থাকে, সত্যিকার রেকর্ডিং যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই চাকরি প্রার্থীদের জন্যই যা চাকরি করছে অলরেডি 18419 সামথিং 2019, এদেরই ক্ষতি। তাই এদের আশা করছি এই ভিডিওটা বা এই ভিডিও রেকর্ডিংটা শুনতে পাচ্ছি, যদি সত্যি নাও হয় সেটা কিন্তু খুবই মঙ্গল। যদি সত্যি হয় তাহলে কিন্তু যারা চাকরি করছে তারাও কিন্তু পরবর্তীকালে ইভেন 13 তারিখের পর কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তার কারণ হাইকোর্ট কিন্তু ছেড়ে দেবে না যদি না এরা এ করে, কারণ সব কিছুই কিন্তু পাবলিক ডোমেনে থাকবে এবং সমস্ত উকিলও সেই দিন উপস্থিত থাকবে। এবং তাদের যে এই বাজে একটা অ্যাটিটিউড যে উকিল না জমা দেওয়ার বা উকিল না আসা, যে টাকার চালা না পাওয়া, যাই হোক যেটা ওরা বলতে চাইছে 200-300 টাকা শুনতে পাচ্ছি আমি, এটা কিন্তু জজ সাহেবকে কিন্তু এই কথা কিন্তু বলা হবে। তার কারণ হচ্ছে এরা কিন্তু এখন জব করছে এবং যদি কেস যদি পার্টি না হয় কিন্তু এদের কেস এদের যে রিক্রুটমেন্টটা যদি স্থগিত করে দেয়, মানে 2019-এর যে জিনিসটা যদি স্থগিত করে দেয়, তখন কিন্তু এদের আর কিছু করার থাকবে না। হয়তো এমনও হলো যে এদেরটা স্থগিত করে দিল এবং ক্লিয়ার পেশনও পাওয়া গেল, ওকে। তার কারণ হচ্ছে তোমরা জানো সবাই 2020 হোক বা কনস্টেবল হোক বা ওয়্যারলেস অপারেটার হোক, কোনো কিছুতে কেস নেই, ঠিক আছে। তাই এই কেসের সাথে 2019-এর যে কেসটা চলছে তাদের সাথে অন্য কোনো কেস রিলেটেড নেই যেহেতু, তাই এটা ভিত্তিহীন যে ওরা না এলে যে আমাদের কেস আটকে যাবে বা আমাদের কোনো কিছু হয়ে যাবে, এটা কিন্তু সরাসরি ভুল। তাই যে কেউ যদি শুনে থাকো, যদি কোনো ক্যান্ডিডেট বা কোনো প্রার্থী হয়ে থাকো 2019 সালে, তোমরা তোমাদের মধ্যে কথা বলো, বোঝাও যে যেন ওই দিন তোমাদের উকিল যেন ওই কোর্টে হাজির হয়। যদি না হাজির হয় তাহলে কিন্তু তোমাদের পাওয়া চাকরি পরবর্তীকালে কিন্তু খুব সমস্যার সম্মুখীন তোমরা হতে চলেছো, ঠিক আছে। আর যারা ভাবছো যে টাকা পয়সা তোলার কথা হ্যান ত্যান, দেখো অনেক কিছুই রটতে পারে। আমার কাছে এটাই প্রশ্ন, তোমরা কাজ পেয়ে গেছো, ঠিক আছে, তোমরা এতজন, এত স্ট্রেন্থ তোমাদের, এতগুলো ছেলে, কিছু সামথিং যদি প্রতি মাসে যদি কিছু টাকা টাকা দিয়ে তোমরা জোগাড় যদি করতে পারো, তাহলে তোমাদের কেস তো এমনি শেষের দিকে, তোমরা লাস্ট একটা দুটো হিয়ারিং হয়তো বাকি আছে, তোমরা কেন চালাচ্ছ না? আর যদি কেসটা মিটে যায় তো তোমাদেরই তো সুবিধা, তাই না? তোমাদের তো সব দিক দিয়ে তোমরা পরিষ্কার হয়ে গেলে যে তোমাদের কোনো এ থাকবে না, মুছ লেখার ব্যাপারটাই থাকবে না যে তোমরা সঠিকভাবেই জয়েনটা করেছো। এটা যদি অর্ডার দিয়ে দেয় হাইকোর্ট, তাহলে তো তোমাদেরই ভালো, এতে
কোনো তো বাধা থাকছে না, তাও তোমরা যদি এরকম করো তাহলে তো লাস্ট, মানে একটা কথা আছে না, তীরে এসে তরিরোবা, তোমাদের পরিস্থিতিটা হয়তো সেরকম দিকেই হয়তো যেতে চলেছে অ্যাজ পার যে ভাইরাল রেকর্ডিং শুনে জানতে পাচ্ছি। জানি না ভাইরাল রেকর্ডিংয়ের সত্যতা আমরা যাচাই করিনি, তবে আশা করছি যে যিনি বা যে এই ভাইরাল রেকর্ডিংটা পাবলিশ করেছেন বা শেয়ার করেছেন সে হয়তো নিশ্চয়ই এই উনিশেরই ক্যান্ডিডেট একজন, নাহলে এই কথা তো হয়তো আমরা জানতে পারতাম না। তাই আবারও বারবার বলছি, তোমরা যে ভাবনা চিন্তা নিয়ে চলছো যে তোমরা যে 13 তারিখে কোনো উকিল দাঁড় করাতে পারবে না বা দাঁড় করাতে দিতে চাও না, এটা কিন্তু পুরোপুরি একটা ব্যাড নিউজ বা বাজে দিকে ইঙ্গিত করছে তোমাদের রিক্রুটমেন্টের, অর্থাৎ 2019 রিক্রুটমেন্টের যা যারা জয়নিং করেছো তাদের জন্য। যদি চাকরিটা যদি বাঁচাতে চাও তাহলে কিন্তু, আর যদি তাড়াতাড়ি মীমাংসা চাও কোর্টে, তাহলে কিন্তু তোমরা এই একটা বা দুটো যে লাস্ট হিয়ারিং হচ্ছে কষ্ট করে হলেও, আশা করছি কষ্ট নয়, কোনো কষ্ট নয়, কারণ তোমরা অলরেডি জব করছো, তোমাদের একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পাচ্ছ সেখান থেকে, একদম একদম কি বলবো, একদম জাস্ট কানাকড়ি দিয়েও যদি তোমরা সবাই মিলে সাহায্য করো নিজেদের চাকরির জন্য, তাহলে তো সব কিছুই সমস্যার সমাধান হয়ে যায়। এতদিন করতে পারছো, লাস্টে করতে পারছো না, এটা খুব হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। তাই আবারও বলবো যে লাস্ট একটা দুটো হিয়ারিং হতে চলেছে, তারপর তোমরাও হয়তো কেসটা মিটে যেতে পারো, আর যদি না যাও তাহলে তো এই কেস তো চলবেই, আর তোমাদেরও পারমানেন্ট সলিউশন থেকে দূর থাকতে হবে। তাই তোমাদের আমি চাই তোমাদের একটা শুভ উদয় উদয় হোক, এবং তোমরা 13 তারিখ বা 13 তারিখের পরও যদি কেসটা চলে সামথিং কিছুদিন যেটা চলবে সেখানে তোমাদের উকিল যেন উপস্থিত হয়। তা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা শেয়ার করো, আর কোনো ফাঁদে পা দিও না, আমি আবারও বলছি কোনো ফাঁদে পা দিও না, কেন বলছি তোমরাই বুঝতে পারছো, কোনো টাকা পয়সার ব্যাপারে যেও না। তার কারণ হচ্ছে 19 কেসের সাথে 2020 কোনো কেসের বা কোনো রকম 2020 যে কোনো যে সকল যে WPRB রিক্রুটমেন্ট করছে তার কোনো কিন্তু কোনো কেসের সাথে অন্যান্য রিক্রুটমেন্টের কোনো লিঙ্ক নেই। তাই আবারও বলছি বি অ্যাওয়ার থাকো এবং চিন্তা করো না, আশা করছি 13 তারিখ ভালো কিছুই হতে চলেছে।